সন্তান কেন ল্যাংড়া হয়, সন্তান কেন প্রতিবন্ধী হয়, আজকে ইনশাল্লাহ সে ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে বলছি, সন্তান এজন্যই ল্যাংড়া হয় যে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবেন, কিন্তু এর পূর্বে আপনি নাপাক অবস্থায় থাকবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, নাপাক অবস্থায় থাকবো মানে? ওইখানে গেলে তো নাপাক হবো আসে না, ওইখানে গেলে নাপাক তো হওয়া যায়, তো নাপাক আসি সমস্যা কী? এটা কিন্তু একটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা মুসলমানরা কোনোভাবে আমরা নাপাক না, আমরা হচ্ছি পুত পবিত্র। নাপাক কারা? নাপাক হচ্ছে যারা অমুসলিম, যাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসুল নাই, তারা হচ্ছে নাপাক। তো আপনি আপনার স্ত্রীর সাথে যখন যাবেন, উত্তম সন্তান, নেককার সন্তান যেন হয়, সুন্দর সন্তান যেন হয়, এজন্য আপনাকে অবশ্যই কিছু আমল করতে হবে। সে আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে আপনাকে ওযুর সহিত আপনার স্ত্রীর সাথে আসতে হবে এবং আপনার স্ত্রীকে ওযু করে নিতে হবে। পাশাপাশি যদি আপনারা পারেন, উভয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিতে পারেন। এই নামাজের অন্য কোনো নিয়ত না, নফল নামাজের নিয়ত যেভাবে করেন সেভাবে আপনারা করবেন। এরপরে আপনারা সহবাসের দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিস শাইতান মা রাযাকতানা। অনেকেই এই দোয়া পড়ে না। এই দোয়াটা না পড়ার কারণ কি জানেন? এই দোয়াটা যদি কেউ না পড়ে, তাহলে শয়তান তার যে লিঙ্গের যে মাথা, সুপারির মতো যে সাদা অংশটা, এখানে শয়তান লিপ্টে যায়। শয়তান এখানে, কারণ শয়তান মানুষের রোগে রোগে চলতে পারে, শয়তান যখন এখানে লিপ্টে যায়, লিপ্টে যাওয়ার পরে আপনি যখন আপনার স্ত্রীর জনিতে আপনার লিঙ্গ প্রবেশ করান, তখন শয়তানও আপনার স্ত্রীর ভিতরে ঢুকে যায় লিঙ্গে। এভাবে সে সহবাস করতে থাকে, নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে শয়তান এই যে হিজড়া হয়, হিজড়া কিন্তু পুরুষ এবং মহিলার কারো শুক্রাণুডি মানো না, এটা আলাদা জিনিস। এজন্য এই যে হিজড়া, বিকলঙ্গ, পঙ্গু, বিভিন্ন ধরনের আপনার খুঁত থাকা, এই সব কিছুর মূল বিষয় হচ্ছে শয়তান আপনার স্ত্রীর সাথে সহবাস করা। আমরা কেউ চাই না যে আমাদের স্ত্রীর সাথে শয়তানও সহবাস করুক। এজন্য এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সময় আমরা সহবাসে লিপ্ত হব ওই সময় আমরা দোয়াটা পড়ে নেব। দোয়াটা পড়লে অবশ্যই শয়তান দূরে চলে যাবে, কেননা আপনি যদি একবার দোয়া পড়েন, শয়তান 100 হাত দূরে চলে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।